কুমিল্লার চান্দিনায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কুমিল্লা চান্দিনায় কালের কণ্ঠের ১২ বছরের পর্দাপণ উদযাপন করা হয়। রবিবার বিকেলে চান্দিনা উপজেলা পরিষদ মিলনায়তনে ১১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কেক কাটেন সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মোহাম্মদ আলী আশরাফ এমপি। কালের কণ্ঠ শুভ সংঘ চান্দিনা উপজেলা সভাপতি অধ্যাপক এনায়েতুল্লাহ ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন FBCCI সিনিয়র সহ সভাপতি মুনতাকিম আশরাফ, T2CIP উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সি, উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাস, উপজেলা সহকারী কমিশনার নাইমা ইসলাম, কালের কণ্ঠ চান্দিনার প্রতিনিধি রণবীর ঘোষ কিংকরের সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ আলম, এনটিভি প্রতিনিধি কাজী রাশেদ, ইত্তেফাক প্রতিনিধি মামুনুর রশিদ সরকার, দৈনিক সংবাদ প্রতিনিধি মাসুমুর রহমান মাসুদ, দৈনিক জায় জায় দিন প্রতিনিধি জাকির হোসেন, দৈনিক যুগান্তর প্রতিনিধি মোহাম্মদ আব্দুল বাতেন, বাংলাদেশের খবর প্রতিনিধি তহমিদুর রহমান দিদার, দৈনিক মানব জমিন প্রতিনিধি তুহিন ভূঁইয়া, দৈনিক আজকালের খবর প্রতিনিধি সাদেক হোসেন, দৈনিক আজকের কুমিল্লা প্রতিনিধি শরীফুল ইসলাম, বিজনেস বাংলাদেশ প্রতিনিধি আকিবুল ইসলাম হারেস, একাত্তর বাংলা টিভির প্রতিনিধি আলিফ মাহমুদ কায়সার, আনন্দ টিভির প্রতিনিধি মিজানুর রহমান, শুভ সংঘ সদস্য মৌলানা কাজী সিদ্দিকুর রহমান সহ আরো নেতৃবৃন্দ প্রমুখ।